বিগত আওয়ামী লীগ আমলে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক ও বাণিজ্যিক প্রভাবের অন্যতম ক্ষেত্র ছিল বাংলাদেশ। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের পরোক্ষ ও প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল ফরহামেশাই। তারই প্রেক্ষিতে বিগত বছরগুলোতে আওয়ামীপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি অতিথিদের একজন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকুন বা বিরোধী নেত্রী অথবা ব্যক্তিগত জীবনে চরম খারাপ সময়ে দিল্লির দরজা তার জন্য সবসময় খোলা থেকেছে। সেটা ইন্দিরা গান্ধীর জমানাতে যেমন, তেমনই বাজপেয়ী, মনমোহন সিং বা নরেন্দ্র মোদীর আমলেও। সেই কৃতজ্ঞতার বিনিময়ে সময়ে সময়ে সুদে আসলে ফিরিয়ে দিয়েছেন শেখ হাসিনা খোদ। ভারতের সাথে নানাবিধ বাণিজ্যিক চুক্তি ও একের পর এক ভারতকে স্বার্থহীন সুবিধা দেওয়ার নজির রয়েছে ভুরি ভুরি। তাই শেখ হাসিনার এই আকস্মিক পতন ভারতের জন্য খুব একটা সুখকর বার্তা নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব এবং চুক্তি নিয়ে আলোচনা করতে গেলে কয়েকটি প্রধান বিষয় তুলে ধরতে হয়, কারণ এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বহুমাত্রিক। আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্প থেকে শুরু করে অন্যান্য বড় মাপের লগ্নি যা বাংলাদেশে ভারতীয় সংস্থাগুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে তা এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক। বিদ্যুৎ খাতে সহযোগিতায় আদানি গোষ্ঠীর ঝাড়খণ্ডের গুড্ডা তাপ বিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে 25 বছরের জন্য বিদ্যুৎ সরবরাহের চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী 1496 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে, যা গত বছরের জুন মাস থেকে চালু হয়েছে। এই ধরনের বিদ্যুৎ প্রকল্পগুলোর মাধ্যমে দুই দেশের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা এবং নির্ভরশীলতা বেড়েছে। তাছাড়াও ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বর্তমানে $1290 কোটি, যেখানে বাংলাদেশ ভারত থেকে ইস্পাত, বস্ত্র ও চামড়ার পণ্য আমদানি করে এবং ভারত বাংলাদেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করে। বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের রপ্তানি গন্তব্য হিসেবে অষ্টম স্থানে রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে সামগ্রিক বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই চুক্তির লক্ষ্য হচ্ছে দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়ানো এবং বিভিন্ন বাণিজ্যিক খাতে সহযোগিতা বৃদ্ধি করা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এই প্রক্রিয়ায় কিছুটা প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে ভারতের ভবিষ্যতের চ্যালেঞ্জ হল নতুন কোনো চুক্তি না করে বর্তমান আর্থিক লেনদেন বজায় রাখা। ভারতের কৃষি ও শিল্পজাত পণ্য রপ্তানি বন্ধ হলে বাংলাদেশের সমস্যায় পড়বে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে এই চ্যালেঞ্জগুলো আরও জটিল হয়ে উঠতে পারে। অধিকন্তু পরিকাঠামো উন্নয়নে গত 8 বছরে ভারত বাংলাদেশকে রেল, সড়ক এবং বন্দর পরিকাঠামো উন্নয়নের জন্য $800 কোটি ঋণ দিয়েছে। এর মধ্যে আখাউড়া আগরতলা রেল যোগাযোগ এবং খুলনা মংলা বন্দর রেলপথ চালু হওয়া গুরুত্বপূর্ণ ঘটনা। এই ধরনের পরিকাঠামো উন্নয়ন দুই দেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ সহজ করতে সাহায্য করছে। তাছাড়াও বাংলাদেশ ভারত সমন্বিত চেকপোস্ট প্রকল্প, যার উদ্দেশ্য হচ্ছে সীমান্তের উভয় পাশে চেকপোস্টগুলোতে আধুনিক অবকাঠামো এবং সুযোগ সুবিধা প্রদান করা, যাতে বাণিজ্য সহজ ও দ্রুত হয়। এরই সাথে পানি বিষয়ক চুক্তি যেমন তিস্তার পানি চুক্তি ও বাংলাদেশ ভারত ফেনী নদী চুক্তির মতো চুক্তিগুলোও আরও মুখ থুবড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক ও বিগত দিনে হওয়া বাংলাদেশ ভারত রেল চুক্তির আওতায় আখাউড়া আগরতলা রেলপথ এবং খুলনা মংলা রেল সংযোগ প্রকল্প দুদেশের মধ্যে বাণিজ্যিক এবং যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই প্রকল্পগুলোর কাজ ব্যাহত হতে পারে, যা পরিবহন এবং বাণিজ্যের গতিতে প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভারত সহযোগী হিসেবে কাজ করছে, যেখানে ভারত থেকে পেশাদার প্রকৌশলী এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। যদি রাজনৈতিক পট পরিবর্তন বা নতুন সরকার এই প্রকল্পে ভারতের ভূমিকা নিয়ে আপত্তি তোলে, তবে এই প্রকল্পের কাজ ব্যাহত হতে পারে আশানুরূপভাবে।